নমস্কার দেখছেন এবিপি আনন্দ শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো তাপস মণ্ডলকে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে গ্রেফতার করলো সিবিআই তাপস মণ্ডলের পাশাপাশি নীলাদ্রি ঘোষকেও সিবিআই গ্রেফতার করেছে আপনি জানাই যে দিনের অন্যতম বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে একই সঙ্গে নীলাদ্রি ঘোষকেও গ্রেফতার করেছে সিবিআই কিছুক্ষণ আগেই তাদের গ্রেফতার করা হয়েছে কুন্তল ঘোষের মুখে বারবার তাপস মণ্ডলের নাম উঠে এসেছিল নীলাদ্রি ঘোষের নামও উঠে এসেছিল অবশেষে তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে গ্রেফতার করলো সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক কুন্তল ঘোষকে কেন করলো যাই না কেন করলো বুঝতে পারছি না আমার তো গ্রেফতার হ্যাঁ সহযোগিতা এখনো করছি জানি না অ্যারেস্ট করা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তাপস মণ্ডল এবং আরো এক এজেন্ট গ্রেফতার নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডল এবং আরো এক এজেন্ট গ্রেফতার নিয়োগ দুর্নীতি মামলায় নিয়োগ দুর্নীতি মামলায় সে তো করবে আমি তো তার বিরুদ্ধে অভিযোগ এনেছি অতএব সে করবেই এটা স্বাভাবিক তাপস মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে এজেন্ট নীলাদ্রি ঘোষকেও গ্রেপ্তার করা হয়েছে তিনি বললেন যে আমি সহযোগিতা করছি কিন্তু কেন গ্রেপ্তার করা হলো জানি না কুন্তল ঘোষ আপনার বিরুদ্ধে বারবার অভিযোগ করেছে তার জবাবে তাপস মণ্ডল বলছেন সে তো করবেই তাপ কুন্তল ঘোষের বিরুদ্ধে আমি যাবতীয় তথ্য সিবিআইকে দিয়েছি আমি সহযোগিতা করছি কিন্তু কেন গ্রেপ্তার করা হলো জানি না দাবি করছেন তাপস মণ্ডল এর আগে কুন্তল ঘোষ কি অভিযোগ করেছিলেন তাপস মণ্ডলের বিরুদ্ধে শোনাবো আপনাকে টাকা নিইনি তাপস মণ্ডলের কনস্পিরেসি তাপস মণ্ডলের কনস্পিরেসি তাপস মণ্ডলকে টাকা দিইনি বলে ঘুষ দিইনি বলে আজকে এই হাল আমার আমি টাকা নিই তাপস মণ্ডল আমাকে টাকা দিয়ে তাপস মণ্ডলের কনস্পিরেসি তাপস মণ্ডলের সব হাজার টাকা দিইনি তাপস মণ্ডলের আমার কাছে 50,000 টাকা চেয়েছে আমরা শোনালাম কুন্তল ঘোষের অভিযোগ তাপস মণ্ডলের বিরুদ্ধে তাপস মণ্ডল দাবি করছেন আমি সহযোগিতা করছি কিন্তু তাকে কেন গ্রেপ্তার করা হলো কিন্তু কেন গ্রেপ্তার করা হলো এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছে পার্থপ্রতিম কি কারণে গ্রেপ্তার করা হলো তাপস মণ্ডলকে বয়ানে এমন কি অভিযোগ তার বিরুদ্ধে হ্যাঁ দেখাচ্ছি সকাল 11টা নিজাম প্যালেসে তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষ ব্যবসায়ী আয়ুর্বেদিক ওষুধের ব্যবসায়ী তাই কিন্তু ডেকে পাঠানো হয় এবং তাদের দুজনকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পরে আজকে বিকেলবেলা 5:45 দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে বিষয়টা উঠে আসছে কেন গ্রেপ্তার তুমি যে প্রশ্ন করলে সেক্ষেত্রে হচ্ছে তুমি জানো এই তাপস মণ্ডলের কিন্তু নাম উঠে আসে মানিক ঘনিষ্ঠ হিসাবে এবং তার পরবর্তীকালে তাকে যখন সিবিআই গ্রেপ্তার করে এবং তিনি কিন্তু কুন্তল ঘোষের নাম বলেন হুগলির তৃণমূল যুব নেতার এবং তার বিরুদ্ধে অভিযোগ করেন যে 19 কোটি টাকা কুন্তল ঘোষ নিয়েছে এবং কুন্তল ঘোষ এর পরবর্তীকালে যখন গ্রেপ্তার হয় ইডি তাকে গ্রেপ্তার করে এবং তার পরবর্তীকালে কুন্তল বারবার করে কিন্তু তাপস মণ্ডলের দিকে কিন্তু ইঙ্গিত করছিলেন বারবার করে জানাচ্ছিলেন তাপস মণ্ডল তার কাছ থেকে টাকা নিয়েছে এবং এক্ষেত্রে সিবিআই যখন তদন্ত করে কুন্তল এক হচ্ছে তাপস মণ্ডল পাশাপাশি ব্যবসায়ী নীলাদ্রি ঘোষের নাম বারবার করে বলতে থাকে সিবিআই যখন গোটা বিষয়টা খতিয়ে দেখতে শুরু করেন তখন দেখতে পান যে এরা প্রত্যেকে কিন্তু পিরামিডের মতো অর্থাৎ একই অপরের সঙ্গে যুক্ত রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু একই অপরের দিকে দোষারোপ করে নিজেকে আড়াল করার চেষ্টা করছে কিন্তু সিবিআইয়ের দাবি এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এরা প্রত্যেকেই কিন্তু একই অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত একই অপরের সঙ্গে একদিকে যেমন যুক্ত শুধু তাই নয় অযোগ্য যারা প্রার্থী রয়েছে তাদেরকে এই শিক্ষা দপ্তরের চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের প্রত্যেকের ভূমিকা ছিল এর আগে একাধিকবার তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নীলাদ্রি ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর আগে তুমি জানো সিবিআই কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ইডি কুন্তল তাপস মণ্ডল নীলাদ্রি ঘোষ কুন্তল ঘোষ নিজেদের মধ্যে একটা নেক্সাস তৈরি করেছিল সিবিআই সূত্রে এমন খবর পাওয়া যাচ্ছে এবং আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে নীলাদ্রি ঘোষকেও গ্রেপ্তার করা হয়েছে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এখন এই গ্রেপ্তার করার পর তদন্ত প্রক্রিয়া কত দ্রুত এগোবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমি সরাসরি চলে যাচ্ছি বৈশ্যনাথ চট্টোপাধ্যায়ের কাছে আপনারা বারবারই বলে আসছেন এই নিয়োগ দুর্নীতি তদন্ত শুরু হওয়ার পর যে যারা প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার করা হোক তাদের বিরুদ্ধে পদক্ষেপ করুক কেন্দ্রীয় এজেন্সিগুলি আজকে আমরা দেখলাম শুক্রবার দিন চন্দন মণ্ডলকে গ্রেপ্তার করা হলো আজকে নীলাদ্রি ঘোষকে গ্রেপ্তার করা হলো তাপস মণ্ডলকে গ্রেপ্তার করা হলো তাহলে কি বৈষ্ণববাবু এবার প্রকৃত যারা দোষী মাথাদের দিকে এই তদন্তকারী সংস্থা পৌঁছবে আমরা তো বারবার বলেছি যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যে দোষী প্রমাণিত হবে তাকে শাস্তি পেতে হবে আমি কোনো একে আড়াল করার জন্য এখানে বসে নেই
এই যে আপনারা তাপস মণ্ডল অ্যারেস্ট করলো, আর তাপস মণ্ডলের ব্যাকগ্রাউন্ড আপনারা জেনে নিন, পলিটিক্যাল অ্যালিজেন্স কোথায় ছিল। তো আপনারা সবসময় তো তৃণমূলকে টার্গেট করেন, আমি বলছি আপনাদের যে বিরোধীরা তো বলছে যে আপনাদের শাসনকালে এই যাবতীয় ঘটনাগুলো ঘটছে, আমরা কেন টার্গেট করছি, আমরা তো ফ্যাক্টগুলোকে তুলে ধরছি বসে। না না, আপনারা যেরকম বলেন, বিরোধীরা বলেন, বিরোধীদের যখন যে রাজত্ব ছিল সেইগুলোকে আমরা সারফেস করতে চাইলে আপনারা সেগুলোকে ফোকাস করতে চান না। বলেন 34 বছরের ঘটনা আর কতবার বলবেন, কেন উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি বলা যাবে না, কেন দেশের ব্যাংকের টাকা লুট করে নেওয়া বলা যাবে না, কেন দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে সেটা বলা যাবে না, কেবলমাত্র বেঙ্গলে দাঁড়িয়ে তৃণমূলকে লিঙ্ক করার যে চেষ্টা, এটা একটা অনেকদিন ধরে চেষ্টা চলছে, কিন্তু মানুষ এটাকে বিশ্বাস করবে না। এ তো নির্বাচন হচ্ছে, আবার মানুষের ম্যান্ডেট আসবে বিভিন্ন জায়গায়, দেখে নেবেন যে যেখানে তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা বারবার বলছি আমাদের দুর্নীতির ব্যাপারে কোনো জিরো টলারেন্স, যে অন্যায় করবে তাকে শাস্তি পেতে হবে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে, সেখানে জোর করে যদি আমাদেরকে সংযোগ করা যায়। পঙ্কজদা, আমি বৈষ্ণবদার কথা সূত্র ধরে আপনার কাছে আসছি, যে জিরো টলারেন্সের কথা বারবার বলছেন কিন্তু এখনো যুব তৃণমূলের নেতা তিনি, কুন্তল ঘোষ। জিরো টলারেন্স তো দেখুন, সততা যদি আপনার এমব্লেম হয় তাহলে তো জিরো টলারেন্স হওয়াই স্বাভাবিক, কিন্তু আমরা কি দেখছি, দুর্নীতি রন্ধে রন্ধে, গভীরতা এবং ব্যাপকতায় এর সীমা নেই। আজকে তাপস মণ্ডল, নীলাদ্রি, যারাই গ্রেপ্তার হচ্ছেন, মানিক ভট্টাচার্য এখনও এমএলএ, পার্থ চ্যাটার্জি প্রাক্তন মহাসচিব, প্রত্যেকে, কেউ যুবনেতা, কেউ মাদার মণ্ডল এখন সভাপতি আছেন, তাহলে এই লোকগুলো তারা এগুলো করেছেন, সরকার সরকারি ব্যবস্থাপনার মধ্যে করেছেন, তারা বুঝতে পারেনি, কোর্টের তত্ত্বাবধানে আসার পর তারা জিরো টলারেন্সের বাণী এখন সবাইকে শোনাচ্ছেন, এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। বৈষ্ণবদা বলছেন যে বাংলার বুকে দাঁড়িয়ে সবকিছুতেই তৃণমূল কংগ্রেসকে লিঙ্ক করতে চাইছেন আপনারা, কোনো লিঙ্ক করার বিষয় নয়, আপনি বুঝুন, আপনি আর্থিকভাবে বলুন না, আগে যখন তৃণমূল সরকারে এসেছিল তখন নিজস্ব রাজস্ব ছিল 50%, সেন্ট্রাল গভর্নমেন্ট দিত 50%, আর এখন সেটা 59% হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের, অন্য রাজ্যগুলো যখন নিজস্ব বাড়িয়েছে। সুতরাং এগুলো এটা বলার বিষয় নয়, 100 দিনের কাজ নিয়ে বলতে পারবেন না, কিন্তু 100 দিনের কাজ আপনারা যে কাজের কথাগুলো বলছেন, রাজ্যের ন্যায্য পাওনা দিচ্ছেন না, সার্টিফিকেট পেয়েছেন, আপনারা যেভাবে ধক্কা নিনাদ করছেন সেটা ম্যাংরেজার নয়, 9টা হেডিং এ আমরা কি দেখলাম, আমি আসবো, আমরা কি দেখলাম যে শুক্রবার দিনকে 6 জন গ্রেপ্তার করা হলো। আমি প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্যের কাছে প্রশ্ন রাখছি, 72 ঘন্টার মধ্যে মোট 8 জন, শুক্রবার দিন চন্দন মণ্ডল সহ 5 জন এজেন্ট, আজকে 2 জন, অর্থাৎ 6+2 8 জন 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হলো। সলিলবাবু, তাহলে কি এবার তদন্ত গতি পাচ্ছে বা পাবে আগামী দিনে? দেখো, এই তাপস মণ্ডল একটা বড় রোল প্লে করেছে, এবং তাপস মণ্ডলকে আজকে অ্যারেস্ট করে পাঠানোর কারণ যেটা হচ্ছে, তাপস মণ্ডলই কিন্তু মেইন লোক যে বহু কিছু ডাইভার্জ করেছে, এবং যার পরিপ্রেক্ষিতে কুন্তল ঘোষের গ্রেপ্তার হয়েছে, এবং কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পরে কোটি কোটি টাকার সন্ধানও পাওয়া গেছে এবং তথ্যও পাওয়া গেছে, বেশ কিছু তথ্য কিন্তু সরবরাহ করেছে এই তাপস মণ্ডল, 1 নম্বর। 2 নম্বরে, তাপস মণ্ডলের কথার পরেই কিন্তু এই কিছু স্লিপার সেল, যারা যারা এজেন্টের কাজ করেছে বা পিম্পের কাজ করেছে, যেমন নীলাদ্রি ঘোষ বলো এবং আরও আরেকজন, যে ওই 5 জন যাদের ধরা হলো, এদেরও নামগুলো বেরিয়েছে। এখন যেটা হয়েছে, আবার এক ব্যবসায়ী যে, তারও কিন্তু কমপ্লিসিটি খুব স্ট্রংলি ট্রান্সফার করেছে নীলাদ্রি ঘোষ, যার নাম। এখন দেখো, দুটো তিনটে কারণ হতে পারে। একটা হচ্ছে যে হয়তো ওর হয়তো কোনো বক্তব্যের সঙ্গে বা ওর স্টেটমেন্টের সঙ্গে কোনো কন্ট্রাডিকশন পেয়েছে, অথবা হয়তো ও কোনো মিসলিডিং, মানে ইনভেস্টিগেটিং এজেন্সিকে হয়তো মিসলিড করার একটা প্রচেষ্টা, অথবা যেটা আমি আগে বলেছিলাম, প্রথম দিন যেদিন বলেছিলাম যে এই তাপস মণ্ডল যেভাবে এগোচ্ছে, যে স্টেটমেন্ট দিচ্ছে, ওকে কিন্তু ইমিডিয়েটলি নিরাপত্তা দেওয়া উচিত, মানে ইনভেস্টিগেটিং এজেন্সি শুড প্রোভাইড ইমিডিয়েট সিকিউরিটি টু দিস তাপস মণ্ডল, এটাও যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমার মনে হচ্ছে তা ইনভেস্টিগেটিং এজেন্সি 306-এর যে বেনিফিটটা সেটা কিন্তু ওকে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে গেছে। আমি শুভময় মৈত্রীর কাছে চলে যাবো। শুভময় দা, আদালত বারবার বলছিল, আলিপুর আদালত থেকে শুরু করে হাইকোর্ট, তারা বারবার বলছে যে তদন্ত এত কেন ধীর গতিতে হচ্ছে, সিবিআইয়ের তদন্তে তারা সিবিআই তদন্তে তারা অসন্তোষ প্রকাশ করছিলেন, তারপরে সিবিআই তৎপরতা, কি বলবেন শুভময় দা? হ্যাঁ দেখুন, ভারতবর্ষে
এই তদন্তকারী সংস্থা কিছু দীর্ঘসূত্রিতা বারবার যে কথাটা দেশ এবং কেন্দ্র এবং রাজ্যের যদি সরকার আছে ফলে সেখানে যারা এই কাজগুলোর সঙ্গে জড়িত সিবিআই বা ইডি বা পশ্চিমবঙ্গে হলে সিআইডি সেখানেও খুব ভালো ভালো অফিসার আছেন তারা তাদের মতন করে চেষ্টা করবেন। এবার একটা বিশাল বড় একটা জিনিস আমরা শুনতে পাচ্ছি আর কি এত লোক ইনভলভ তাতে এবং তাতে হয়তো সরকারের সঙ্গেও একটা সহযোগিতার জায়গা আছে এই বিষয়গুলো খুব পরিষ্কার হচ্ছে না। সলিলবাবু যে বিষয়টা তুললেন যে এটা কিন্তু সত্যি একটা নতুন খবর আমাদের কাছে যে সুরক্ষার জন্য অর্থাৎ একজন যার কাছে প্রচুর খবর আছে তার সুরক্ষার জন্যও সিবিআই বা ইডি তাকে নিয়ে যেতে পারে এবং যদি সত্যি এমনটা হয় তাহলে আগামী কয়েকদিনে আমরা আবার আরো বিষয় জানতে পারবো। আসলে মুশকিলটা হচ্ছে এত নাম আসতে সামনে না আমরা মনে রাখতে পারছি না এবং এই রবির দুপুর বেলা যেখানে মানুষ একটু নিঃশ্বাস নেবেন একটু বিশ্রাম নেবেন সেই সময়টাতেও আমরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এমন ঘটনা ঘটেছে যে কোনো ফুরসুত নেই এই জায়গা থেকে বেরোনোর জন্য দুটি সরকারি কেন্দ্র এবং রাজ্য সরকার তারা দায়িত্ব নেন যাতে এই সমস্যার সমাধান দ্রুত হয় এবং যে চাকরি প্রার্থীরা বসে আছেন তাদের কথা বারবার উঠে আসবে এত কিছুর পর তারা চাকরিটা পাবেন কি তাদের এতদিনের আন্দোলন 700 দিন পেরিয়ে গেছে সেটা সফল হবে কি। শুভময় আপনি আমাদের সঙ্গে থাকুন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ ফের গ্রেপ্তার হলো তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষ, কিন্তু আর কি কি তথ্য উঠে আসছে? নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাপস মণ্ডলকে, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে গ্রেপ্তার করলো সিবিআই, গ্রেপ্তার তাপস মণ্ডল একই সঙ্গে নীলাদ্রি ঘোষ। একের পর এক আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন গ্রাফিক্সের মাধ্যমে। এখনো পর্যন্ত যাদের যাদের নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে চন্দন মণ্ডল থেকে শুরু করে তারপর তাপস মণ্ডল এবং আজ গ্রেপ্তার করা হলো তাপস মণ্ডলকে। নেতা মন্ত্রী বিধায়ক এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সি তৎপর হয়েছে এমন গত কয়েক মাসে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত শুরু করার পর একের পর একে গ্রেপ্তার করা হয়েছে, তার সর্বশেষ সংযোজন আজ তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষ। কুন্তল ঘোষের মুখে বারবার উঠে আসছিল তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষের নাম। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক কুন্তল ঘোষকে। কলিনিকাজী, আমি আপনার কাছে এটাই জানতে চাইছি যে আজকে তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ গ্রেপ্তার হলো, 72 ঘন্টাকে গত শুক্রবার দিন চন্দন মণ্ডল এবং 5 জন মিলে সেদিনকে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাহলে কি যে প্রশ্ন আপনারা বারবার বলছেন যে মাথা পর্যন্ত কবে পৌঁছবে কেন্দ্রীয় এজেন্সি, সেই রাস্তাটা কি এবার আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে? রাস্তাটা আস্তে আস্তে স্পষ্ট হওয়া তো উচিত এবং আরও অনেক আগে হওয়া উচিত, যেটা আদালতও বলছেন যে এত দিন ধরে এত দীর্ঘসূত্রিতা এবং প্রত্যেক দিন দেখুন যে প্রতিটা দিন একটা কে কুন্তল ঘোষ, কে তার এই, কে ওই, কে তাপস মণ্ডল, কারা কোন অখ্যাত, তাদেরকে নিয়ে হচ্ছে প্রত্যেক দিন সন্ধেবেলা মানুষের কত কাজ আছে অন্যান্য, এই পেট্রোলের দাম বাড়ছে, এই ডিজেলের দাম বাড়ছে, এই জিনিসপত্রের দাম বাড়ছে, এই এত কিছু হচ্ছে, এই তা না করে এই সমস্ত ক্ষেত্রগুলো, এই বিষয়গুলো, মানুষের যা যা কাজ সেইগুলো মানুষ না করে আমাদের কি করতে হচ্ছে, না এত দুর্নীতি, পরতে পরতে দুর্নীতি তৃণমূলের সরকারের আমলে প্রতিটি ক্ষেত্রে, যে নিয়োগ ব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্র যেটা জাতির মেরুদণ্ড তৈরি করে সেই গোটা ব্যবস্থাটায় এত বেশি দুর্নীতি যে প্রতিদিন এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে, নিশ্চিত করে এর তদন্তের গতিও আরও নিশ্চিত আরও তাড়াতাড়ি হওয়া উচিত যাতে এর শেষ পর্যন্ত পৌঁছানো যায়। এখনও তো শেষ পর্যন্ত পৌঁছায়নি, কান তো ধরা হচ্ছে বারবার, মাথা তো এখনও ধরা হয়নি, সেই জায়গা অবধি যাওয়া দরকার বলে আমরা মনে করি। বৈষ্ণবদা, কান তো ধরা হচ্ছে কিন্তু মাথা এখনো পর্যন্ত ধরেনি। আসলে ওনারা এই সমস্ত কথা বহুবার বলেছেন আর বহুবার মানুষ ওনাদের কথার কোনো গুরুত্ব দেয়নি, পাত্তাও দেয়নি, আরো বারবার বলতে হবে। এবার যারা যাদের আমলে এই রাজ্যে দেশ রাজ্যটাকে মরুভূমিতে পৌঁছে দিয়েছিল, যাদের আমলে ওয়াকাফ কেলেঙ্কারি, ট্রেজারি কেলেঙ্কারি, মাটি কেলেঙ্কারি, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, মনীষা মুখার্জির থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে 11 বছর হয়ে গেছে আজকের কথা বলুন, আজকের কথা বলুন, 11 বছর, 1 দশক ধরে শুধু এই নিয়ে আলোচনা করতে হচ্ছে, এই নিয়ে আলোচনা করতে হচ্ছে, 11 বছর হয়ে গেছে, করার জন্য বারবার করে টার্গেট করার চেষ্টা করছেন, কিন্তু আমি আপনাকে টার্গেট আমরা করবার চেষ্টা করছি না, গোটা মানুষ দেখছে, লাভ হবে না, দেখছে তাই। আপনারা আপনারা বলছেন, আপনারা অনেক অভিযোগ তুলছেন, এর আগেও বহু অভিযোগ তুলেছেন, বিজেপি অফিস থেকে দেখানো হয়েছিল শুভেন্দু অধিকারী হাতে করে টাকা নিচ্ছে, তারপর সেই শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দল নেতা হয়ে গেল, আর তার যে ছবি ছিল বিজেপি অফিস থেকে যেটা দেওয়া ছিল সেটা মুছে দেওয়া হলো। সুতরাং এই সমস্ত বিরোধীদের ষড়যন্ত্র কোনো লাভ হবে না, এখন আগে যারা পঙ্কজদা বিরোধীদের ষড়যন্ত্র এখন তারা রাম হয়েছে। বিষয়টা হচ্ছে যে যখন ষড়যন্ত্র করা হয়েছিল তখন তো আপনারা ব্যবস্থা করেননি কেন?
তো সেটা নিয়ে বিষয় না, বিষয়টা হচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে এখনো পর্যন্ত পার্থ চ্যাটার্জি থেকে তাপস মণ্ডল 11 জন গ্রেপ্তার হয়েছে। আমি প্রথম পার্টেই বলেছিলাম যে ব্যাপকতা এবং গভীরতা অনেক, আমরা জানি নিশ্চয়ই, কারণ কোনো কোনো এমপি তো বলেছেন যে তোমরা 25 রাখবে আমাকে 75 দেবে আমি পৌঁছে দেব। তো এই এজেন্টটা কারা? এটা ভুল তথ্য দিচ্ছেন না, ভুল তথ্য নয়, না না ভুল তথ্য নয়, এটা আপনাদের এই বক্তব্যটা, এই বক্তব্যটা আমি তো বিপি আনন্দকে বলছি যদি পারে দেখিয়ে দিই না, যে আমরা বলেছি যে এটা এরকম কেন মিথ্যা বলছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন চ্যানেলে আপনাদের নেতারা বলেছেন, আমরা বলতে পারি না, না আমরা বলিনি, আমাদের এটা মিডিয়াতে দেখিয়েছে, আপনারা বিজেপি বাবু আপনি সাথে টাকা তুলে বিজেপি সবাই জানে, এটা দেখিয়েছে দুর্নীতির শিখরে সত্যি পৌঁছানো উচিত, কারণ এর মানে রুট যেমন একটা গভীরে, এর মাথা একটা সিস্টেমেটিক অপারেশন হয়েছে, না হলে এই রকম একটা দুর্নীতি হতে পারে না, যা গুটি আনার জন্য অনেকটা সময় লাগছে। এটা বিরোধীরা বলছেন যে সংগঠিত অপরাধ হয়েছে এবং শেষ পর্যন্ত পৌঁছানোটা অবশ্যই দরকার, আমাদের আলোচনা চলতে থাকবে, একটা বিরতির সময় হয়ে গেছে, কিন্তু বিরতির পর আপনাদের যে খবর দেখাবো, বাম কংগ্রেস জোটের সঙ্গে বিজেপির যোগ এবং বাম কংগ্রেস জোট প্রার্থীর সঙ্গে বিজেপির যোগ, এই বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।